দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর ফেসবুক পেজ লাইভে আপনাদের সাথে আছি আমি রনি দত্ত। দর্শক আপনারা জানেন আমরা আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রামের বদরহাট এলাকায় একটি কাঠের গোডাউনে। আপনার পিছনে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে কাঠ সেই কাঠ তৈরি করা হচ্ছে এবং কাঠের বিভিন্ন আসবাবপত্র এখানে তৈরি করা হচ্ছে, কাঠের আসবাবপত্রগুলো তৈরি করা এটা গোডাউন এখানে। তবে এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই কাঠের গোডাউনে জেলা প্রশাসনের একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা এখানে অভিযান পরিচালনা করেছেন। তাদের হচ্ছে এখানে বেশ কিছু চিনি অর্থাৎ চিনির বস্তা এখানে উদ্ধার করা হয়েছে, যেগুলোকে বলা হচ্ছে ভারতীয় চিনি, এবং তারা কৃষি অধিদপ্তরের সাথে যোগাযোগ করে এবং সেটি নিশ্চিত হয়েছেন এই চিনিগুলো ভারতীয় চিনি। এবং এখানে তার চেয়েও বড় বিষয় হচ্ছে এই চিনিগুলোতে একটি মোড়কীকরণ করা হয়েছে, ফ্রেশ অর্থাৎ মেঘনা গ্রুপের যে ইন্ডাস্ট্রি মেঘনা গ্রুপের ফ্রেশ চিনির নাম দিয়ে এখানে এটি মোড়কীকরণ করা হয়েছে। এবং আপনাকে একটু যদি দেখা এখানে ব্যাচ নং কিন্তু নেই, এখানে কোনো ব্যাচ নং বা কোনো কিছু যে এক্সপায়ার ডেট থাকে বা ম্যানুফ্যাকচারিং ডেট থাকে এরকম কোনো কিছু এখানে কিন্তু নেই। এবং এটা তারা পরবর্তীতে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা নিশ্চিত হয়েছেন এই চিনিগুলো ভারতীয় চিনি এবং তারা এখানে এটিকে গুদামজাত করে এখানে একটি এটাকে ফ্রেশ চিনি নামে এখানে সেটি তারা হয়তো বাজারজাত করবেন। তো এই চিনিগুলো এখানে প্রায় 600 বস্তা চিনি, প্রায় 30 টনের মতো চিনি এখানে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল এবং এই চিনিগুলোকে পরবর্তীতে তারা যে ভ্রাম্যমাণ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চিনিগুলোকে জব্দ করা হয়েছে। এবং এখানে যিনি চিনিগুলো রেখেছেন এবার যার গোডাউন তার নাম হচ্ছেন আব্দুর রব্বান। তিনি আসলে যেটি বলছেন যে এই চিনিগুলো আসলে তার গোডাউনে রাখা হয়েছে, এখানকার যিনি এই ব্যবসায়ী সমিতি রয়েছে অর্থাৎ কাঠ গোডাউনে একটি কাঠ ব্যবসায়ী সমিতি আছে, এখানকার বিভিন্ন এলাকায় আসলে এই পুরো এলাকাটাতে কাঠের ব্যবসা হয়, এখানে আসবাবপত্র তৈরি হয়। তো এখানে তারা ব্যবসায়ী সমিতির একজন জাহেদ তিনি আসলে এই তাকে এখানে এই চিনিগুলো এখানে রাখার জন্য অনুরোধ করেন এবং প্রতি গাড়ি অর্থাৎ 2 গাড়ি এখানে চিনি রাখা হয়েছে, প্রতি গাড়ি চিনি এখানে 1500 টাকা করে প্রতিদিন ভাড়া দেওয়ার নামে এটি আসলে এখানে রাখা হয়েছে। এবং যিনি চিনিটি এখানে রেখেছেন আব্দুর রব্বান তিনি আসলে এখানকার এখন এখানে যে তার গোডানের চিনিগুলো অবৈধ মালগুলো পাওয়া গেছে সেই কারণে তাকে আসলে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট এখানে এখানে যে চিনিগুলো রয়েছে চিনিগুলোকে জব্দ করার পাশাপাশি আব্দুর রব্বানকে প্রায় 3 লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে 2 মাসের জেল দেওয়া হয়েছে। আমি একটু দেখাই যে চিনিগুলো একটু হাতে দেখানোর আমি চেষ্টা করছি হাতে। এই চিনিগুলো আসলে ভারতীয় চিনি বলছেন কারণ যেহেতু একটু মোটা দানা, আমাদের দেশি চিনি যে চিনিগুলো হয় দেশি চিনিগুলো লাল হয় এবং যেগুলো ইম্পোর্ট করা হয় অর্থাৎ আমদানি করা হয় বিভিন্ন জায়গা থেকে ব্রাজিল থেকে, সেগুলো চিনিগুলো যেখানে এখানকার যেসব মিলগুলো রয়েছে সেখানে চিনিগুলো আরও একটু মিহি বা আর একটু হয়তো এখানে কম আর একটু হয়তো আর একটু দানাটি আর একটু কম। তো আমি একটু তারপরে আমি একটু কথা বলতে চাইবো এখানকার যে অভিযান পরিচালনা করা হচ্ছে এখানে, আমি হয়তো নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আছেন তার সাথে কথা বলতে চাইবো এবং আর একটু কথা বলবো যিনি এখানে রেখেছেন তার সাথেও একটা আসলে কথা বলবো যিনি গোডাউন মালিক। তিনি অবশ্য বলছেন যেখানে তার আসলে এই কোত্থেকে এই চিনিগুলো এসছে কারণ এই চিনিগুলো একটা প্যাকেটজাত করা হয়েছে, যেহেতু প্যাকেটজাত করা হয়েছে এবং এটি নিশ্চয়ই একটি কারখানায় বা কোনো একটি জায়গা রয়েছে এখানে প্যাকেটজাত করা হয়েছে এবং এখানে এটি একটি কয়েকদিনের মধ্যে একটি বাজারজাত করা হবে, তো নিশ্চয়ই এটা একটি অবৈধ প্রক্রিয়া এবং এখানে আসলে স্বাস্থ্যের কোনো ক্ষতি আছে কি না সেটি বিএসটিআইয়ের যে যে পরীক্ষা নিরীক্ষা সেটাও কিন্তু আসলে করা হয়নি। তো সার্বিকভাবে আমি আসলে জানতে চাইবো ইনি এই গোডাউনের যে মালিক আব্দুর রহমান তার কাছে জানতে চাইবো কে এবং কখন আপনার এখানে চিনিটি মজুত করে রেখেছে আমাকে একটু জানাতে বলবেন। পরশুদিন থেকে মানে গত বৃহস্পতিবার 1 গাড়ি আসছে, কালকে 1 গাড়ি আসছে, মোট 2 গাড়ি মাল আসছে আর কি। কে রাখছে? জাহেদ ভাই। জাহেদ ভাই কে? জাহেদ হচ্ছে এখানকার সাবেক সভাপতি। সাবেক সভাপতি কাঠের কাঠ ব্যবসায়ী। তিনি কি বলেছেন আসলে একটু ঘটনাটা খুলে বলবেন আপনি কি বলেছেন কেন এখানে? না উনি আমার থেকে নিচ্ছে যে গুদাম কাঠ রাখবো বলে, এখন উনি বলতেছে কাঠ ব্যবসায়ী যখন আমাদের খুব লস যাচ্ছে আমি দেখি কিছু চিনির ব্যবসা করব। তো আমি আসলে চিনির ব্যবসা যে অবৈধ ব্যবসা সেটা আমার জানা নেই, তো আমি বলছি তো আপনার ইচ্ছা, আপনার গোডাউনে আপনি কী রাখবেন না রাখবেন সেটা তো আপনার বিষয়, আমাকে ভাড়া দিলে তো হইলো এই বলে চিনিগুলো রাখছে। পরশু দিন থেকে বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবারে 2 গাড়ি রাখার কথা ছিল কিন্তু 1 গাড়ি নাকি চাকা বাস্ট হয়েছে আসতে পারেনি, এর 2 দিন পরে মানে কালকে আসছে এটা গাড়িটা চাকা রাখা লাগে। কোত্থেকে আসছে বা কিভাবে আসছে এই চিনিগুলো সেটা এগুলো আমার জানা নেই। কত টাকা আপনাকে ভাড়া দিয়ে বলেছেন? আমাকে 1 গাড়ি 1500 টাকা করে।
কতদিন রাখবেন বলেছেন? মানে দুই চার দিন রাখবে বলেছেন। এখন কথা বলেছেন জাহিদের সাথে বা অন্যের সাথে? হ্যাঁ কথা বলেছে। উনি কি বলেছেন? ওই জরিমানা টাকাটা ঢুকে ভরে দিবে, জরিমানা দিবে বলছেন। আচ্ছা দর্শক, আপনারা জেনেছেন যে আসলে এখানে যে চিনিগুলো যিনি রেখেছেন মানে জাহিদ নামের একজন, পুরো নাম কি ওনার? জাহিদ বিন জয়নাল। জাহিদ বিন জয়নাল তিনি সাবেক কাঠ ব্যবসায়ী, সাবেক এখানকার যে কাঠ সমিতি রয়েছে কাঠ ব্যবসার, তাদের যে সমিতি সেখানে সাবেক সভাপতি ছিলেন জাহিদ বিন। তার সাথে আসলে এখানে তিনি আসলে এই চিনিগুলো রেখেছেন বলে প্রাথমিকভাবে তিনি আমাদেরকে, যিনি এই গোডাউনের মালিক তিনি নিশ্চিত করেছেন। আমি একটু কথা বলতে যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন, তিনি তার সাথে একটু কথা বলতে চাইব। আরাফাত সিদ্দিকী, তিনি সহকারী কমিশনার ভূমি। একটু জানতে চাইব এই চিনিগুলো এখানে মানে কাঠের দোকানে চিনি, আসলে এই জিনিসটা অদ্ভুত একটা বিষয়, তার এখানে তো রাখার কথা ছিল না, কোত্থেকে এই জিনিসগুলো রেখেছে, আপনারা কি আইডেন্টিফাই করেছেন একটু? জি ধন্যবাদ। আমরা আজকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে সংবাদ পাই যে এখানে বহদ্দারহাট এলাকায় এরকম একটা কাঠের কারখানায় আর কি, গুডাউন প্লাস কারখানা, এরকম একটা কারখানায় বেশ কিছু বস্তা চিনি মজুত করা হয়েছে। তো বিষয়টা তো প্রথমেই একটা চাঞ্চল্যকর একটা বিষয় যে কাঠের গুডাউনে চিনি, এটা একটা খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। তো তার প্রেক্ষিতেই আমরা চাঁদগাঁ থানার পুলিশের সহযোগিতায় আমরা এখানে একটা অভিযান পরিচালনা করি। অভিযানে ঘটনার সত্যতা পাই। এখানে এই গোডাউনে এসে আমরা যেটি দেখতে পেলাম যে প্রায় 600 বস্তা চিনি মজুত করা হয়েছে। পরবর্তীতে আমরা কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতায় আমরা জানতে পারি যে এই চিনিগুলো মেঘনা গ্রুপের ফ্রেশ ব্র্যান্ডের মোরকে মোরকজাত থাকলেও তারা চিনি পরীক্ষা করে যেটি জানালো যে এটি ভারতীয় চিনি, সেটি হচ্ছে আপনার ফ্রেশ ব্র্যান্ডের মোরকে চিনিগুলো মজুত করা হয়েছে। এবং এই কাঠের গোডাউনে সচরাচর চিনি রাখার কথা না, এখান থেকে তারা সরাসরি বাজারজাত করার একটা পরিকল্পনা নিয়ে এখানে মজুত করেছে। আসামিকে জিজ্ঞাসাবাদেও আমরা সেরকম তথ্য পেয়েছি। এই গোডাউনের যিনি মালিক তিনি দুঃস্বীকার করেছেন, তিনি বলেছেন যে চিনিটি কয়েকদিনের জন্য রাখা হয়েছে, তো বিষয়টি তিনি জানতেন। আমরা তার সিসিটিভির মনিটরের ফুটেজ পর্যালোচনা করে জানলাম যে তিনি বিষয়টি অবগত আছেন। প্রথমে তিনি অস্বীকার করেছেন যে এখানে চিনি মজুদ থাকবে বা চিনি মজুদ আছে, এই বিষয়টি তার অজানা ছিল। কিন্তু তার সিসি, তার চেম্বারে যে মনিটর আছে সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে যে চিনি মজুদ হয়েছে উনি ওটা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতেন, এবং এখানে যারা কর্মচারী কাজ করছে তারাও এটা কিন্তু ভালোভাবেই অবগত আছে। তো এই বিষয়গুলো আমরা মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধ আমলে নিলাম। এটি নিরাপদ খাদ্য আইন 2013 37 ধারার একটি অপরাধ যে মজুদকৃত কোনো পণ্য বা খাদ্যদ্রব্য বিশেষ করে সেখানে যদি সঠিকভাবে এর উপকরণ, উপাদান, পুষ্টিগুণ এইগুলো বিষয়ে যদি মোরকের গায়ে লিপিবদ্ধ না থাকে, অর্থাৎ মোরকের ভিতরে কী পণ্য আছে সেটি সম্পর্কে যদি নিশ্চয়তা দেওয়া না থাকে, এটি একটি অপরাধ। সেই অপরাধে নিরাপদ খাদ্য আইন 2013 সংশ্লিষ্ট ধারাতে আমরা মোহাম্মদ আব্দুর রব্বান যিনি অপরাধ স্বীকার করেছেন তাকে 3,00,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করেছি। তাকে সময় দেওয়া হয়েছে জরিমানার টাকাটা পরিশোধ করার জন্য। এখন উনি যদি পরিশোধ করে তাহলে উনি খালাস পাবে, সেই সাথে এই চিনিটি জব্দ করা হয়েছে। আপনার কাছে কি ধারণা, মানে কি মনে হচ্ছে এই চিনিগুলো অবৈধভাবে নিয়ে আসা হয়েছে বা তারা এটা অবৈধভাবে মজুদ করে বাজার ছাড়ার জন্য কোনো রকম কি তথ্য? সেটি তো অবশ্যই, এখন পর্যন্ত তারা এই চিনি ক্রয়ের রসিদ বা কোথায় থেকে এই চিনিটি এসেছে তিনি কিন্তু সন্তোষজনক কোনো উত্তরও দিতে পারে নাই, কোনো প্রমাণকও প্রদর্শন করতে পারে নাই। আর কৃষি বিপণন কর্মকর্তা যেহেতু বলছেন যে চিনিটি ভারতীয়, কাজে এটি বাংলাদেশের বাজার থেকে বা কোনো চিনি উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠান থেকে যে নেওয়া হয়নি এটি মোটামুটি নিশ্চিত বলা যায়। চোরা চালানের মাধ্যমে ভারতীয় চিনি, যেহেতু কৃষি বিপণন অধিদপ্তর বলছে এটি ভারতীয় চিনি, নিয়ে এসে মোরক পরিবর্তন করে ফ্রেশ ব্র্যান্ডের চিনি হিসেবে বাজারজাত করার পরিকল্পনাই এখানে মজুত করা হয়েছে সাময়িক সময়ের জন্য, এটি আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। উনি বলেছেন যে বিষয়টা হচ্ছে এখানকার স্থানীয় যে কাঠ ব্যবসার যে সাবেক সমিতি সাবেক সভাপতি জাহিদ বিন, উনি এই চিনিটি ওনাকে রাখতে বলেছেন, আপনারা কি সেই বিষয়গুলো একটু খতিয়ে দেখবেন? তার কি আসলে মূল যে হোতা তাকে কি ধরার ব্যাপারে কোন রকম আপাতত উদ্যোগ থাকবে? হ্যাঁ, সেই বিষয়টি আমরা অবশ্যই পর্যালোচনা করব। আমি সেক্ষেত্রে চাঁদগাঁ থানার অফিসার ইনচার্জকে আমার আদেশপত্রে আমি নির্দেশনা দিব যে এটা তদন্ত সাপেক্ষে উনি যে বক্তব্যটা দাবি করছে এটি সত্যতা আছে কিনা। জাহেদ নামের একজনের নাম পাওয়া গেছে,
জাহেদ জয়নাল সত্যিকার অর্থেই জাহেদ জয়নাল জড়িত কিনা এটি তো তদন্ত সাপেক্ষে, যেহেতু ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি। তো কাজেই এটি ওসি চাঁদগাকে আমি আমার আদেশপত্রে নির্দেশনা দিব এটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। যেহেতু ঘটনাস্থলে এই গোডাউনের মালিক তিনি নিজে স্বীকার করেছেন এটির মালিক উনি এবং এখানে চিনি মজুত করেছেন, অপরাধটি সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে, উনি দোষ স্বীকার করেছেন, সেহেতু তাকে আমরা আপাতত শাস্তির আওতায় নিয়ে আসছি। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী, তিনি বলছিলেন যে এই চিনিগুলো ভারত থেকে আনা হয়েছে এবং যেহেতু ভারত থেকে আনা হয়েছে অবৈধভাবে আনা হয়েছে কিনা সেটি আসলে নিশ্চিত হওয়া করার জন্য মানে এখানে যে যিনি এটি রেখেছেন বা এই চিনিগুলো যার মাধ্যমে আনা হয়েছে সে বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য তিনি চাঁদগাঁও থানাকে অফিসারকে তিনি সেটি নির্দেশনা দিবেন, তার যে আদেশ সেই আদেশে তিনি সেটি হয়তো আদেশপত্রে সেটি হয়তো সেটি দিবেন। তো সার্বিকভাবে বলা চলে এই চিনিগুলো আসলে 30 টন চিনি, আরও চিনি কি আছে কিনা বা আরও কোথাও কি মজুদ আছে কিনা সে বিষয়ে হয়তো এখানে যখন তদন্ত করা হবে বা বিষয়গুলো যখন জানা যাবে তখন হয়তো বেরিয়ে আসবে যে চিনিগুলো কোত্থেকে আনা হয়েছে, কিভাবে আনা হয়েছে, অবৈধ কোনো প্রক্রিয়ায় আনা হয়েছে কিনা বা বৈধ প্রক্রিয়ায় আনা হলে সেই বৈধ প্রক্রিয়ার যে কাগজপত্র সেই কাগজপত্রগুলো কোথায় আছে সে বিষয়গুলো হয়তো তখন যাচাই বাছাই করা যাবে। তো সার্বিকভাবে বলা চলে এই চিনিটি আপাতত জব্দ করা হচ্ছে এবং এই চিনির এখন পর্যন্ত যেটি আমরা জেনেছি সেটি হচ্ছে এই চিনিগুলো জব্দ করে নিয়ে যাওয়া হবে এবং যিনি এই চিনির জন্য বা যে গোডাউন মালিক তাকে এই চিনির জন্য দায়ী করা হয়েছে এবং তাকে আব্দুর রহমান তাকে 3 লক্ষ টাকা নিরাপদ খাদ্য আইনে 3 লক্ষ টাকা তাকে জরিমানা করা হয়েছে এবং অনাদায়ী 2 মাসের জেল দেওয়া হয়েছে। তো এই তিনি এই 3 লাখ টাকা যদি দেন তাহলে তাকে এই তাকে ছেড়ে দেওয়া হবে, আর তিনি যদি 3 লাখ টাকা দিতে না পারেন তাহলে তাকে অনাদায়ী তাকে 2 মাসের যে বিনাশ্রমে কারাদণ্ড তাই কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য।